একটি গ্রামে সন্তোষ আর রূপা থাকতো। রূপা সন্তোষকে বলে, আরে মাথায় হাত দিয়ে কেন বসে গেলে? আরে তো কি করবো বলো, পুরো ফসল তো নষ্ট হয়ে গেল, এবার আমরা কি খাবো? অত চিন্তা কেন করছো, তুমি জমিদার বাবুর সাথে একবার কথা বলে দেখো। সন্তোষ তার স্ত্রী রূপার কথা শুনে পরের দিন জমিদারের কাছে যায় আর তিনাকে বলেন, জমিদার মশাই, আমি শুনেছি আপনার কাছে, আমি আপনার কাছ থেকে একটি মহিষ কিনতে চাই। হ্যাঁ তাহলে কিনে নাও, আমার কাছে আছেই ভালো ভালো মহিষ। একটি মহিষের দাম কত আবার জানো তো? একটি মহিষের দাম 50,000 টাকা। কি বললেন, 50,000? এত দাম? হ্যাঁ, এক নম্বর মোষ, সকাল সন্ধে এত দুধ দেবে যে তুমি আমার নাম করবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, জমি বিক্রি করে ওই 20-25,000 টাকা মতো হবে, আর মহিষের জন্য তো কিছু খাবারও কিনতে হবে। হ্যাঁ তাহলে তো মহিষের দুধ বিক্রি করেও তুমি টাকা কামাবে। যাও এখন আমার সময় নষ্ট করো না, যখন টাকা পয়সা হয়ে যাবে তোমার কাছে তখন এসো। সন্তোষ মন খারাপ করে বাড়ি চলে আসে আর তার স্ত্রীকে সব কথা খুলে বলে। তখন রূপা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে থেকে তার সোনার কানেরগুলো বের করে এনে সন্তোষকে দেয় আর বলে, এই নাও এইগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দাও। কিন্তু কিন্তু রূপা, এসব কিন্তু পর্যন্ত ছাড়ো তো, যাও আগে গিয়ে মহিষ কিনে আনো, যখন দুধ বিক্রি করে টাকা হয়ে যাবে তখন আমাকে আবার নায় কিনে দেবে। সন্তোষ জমি বিক্রি করে আর তার স্ত্রীর গয়নাঘাটি বিক্রি করেও সব টাকা জোগাড় করতে পারে না, তার কাছে তাও 5,000 টাকা কম পড়ছিল। কিন্তু জমিদার মশাই কম পয়সাতেই তাকে একটি মহিষ দিয়ে দেয়। কিন্তু জমিদার মশাই সন্তোষকে যে মহিষটি দেয় সেই মহিষটি খুবই দুর্বল ছিল। এটা দেখে সন্তোষ জমিদার মশাইকে বলেন, আরে জমিদার মশাই, এই মহিষটি তো খুবই দুর্বল। আরে যাও যাও, পুরো গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে আসো যে আমার কাছ থেকে মহিষ কিনেছে সে এখন টাকা পয়সার গদির ওপর শুয়ে থাকে। কথা দিচ্ছি সকাল সন্ধ্যা এত দুধ দেবে যে টাকা রাখার জায়গা কম পড়ে যাবে তোমার। জমিদারের কথা শুনে সন্তোষ তার সাথে ওই মহিষটি তার বাড়ি নিয়ে আসে। সন্তোষ আর রূপা ওই মহিষটির খুব ভালো দেখাশোনা করে, কিন্তু তার সত্ত্বেও মহিষটি তাদেরকে বেশি দুধ দিচ্ছিল না। আর এটা দেখে রূপা সন্তোষকে বলে, আরে এ কি মহিষ নিয়ে চলে এসেছো, দেখো শুধু এইটুকুই দুধ দিচ্ছে, এবার এইটুকু দুধ কি রাখবে আর কি বেচবে? সন্তোষ রেগে যায় আর সে গিয়ে জমিদার মশাইকে বলে। কিন্তু জমিদার মশাই তার দোষ স্বীকার না করে সন্তোষকেই উল্টে গরম দিয়ে দেয়, তুই তো পুরো টাকাটা আমাকে দিলিই না, তাও আমি তোকে এই মহিষটি দিলাম, আর নিজেই মহিষটির খেয়াল রাখতে পারছিস না, তাহলে আমি কি করব? যা এখান থেকে, আর আসবি না আমার কাছে। জমিদার মশাই সন্তোষকে ভয় দেখিয়ে সেখান থেকে বার করে দেয়। আর সন্তোষ এটা বুঝে নেয় যে জমিদার মশাই তাকে একটি অসুস্থ মহিষ দিয়েছে, আর এই কষ্ট সন্তোষ সহ্য না করতে পেরে মারা যায়। এখন এবার তো রূপার কাছে কিছুই নেই, না টাকা পয়সা আছে না জমি জায়গা আছে, আর জমিদার মশাই এই ব্যাপারটা জানেনই না। তিনি তার ইনকামের কথাই ভাবছিলেন, তিনি খুবই লোভী ছিলেন। এইভাবেই কিছু মাস কেটে যায়। তারপর একদিন জমিদারের বাড়ির একটি চাকর জমিদারকে বলেন, মালিক আপনি শুনেছেন গ্রামে একটি লোকের কাছে সোনার ডিম পাড়ানো একটি মুরগি আছে? কি বললি, সোনার ডিম পাড়ানো মুরগি? এটি শুধু গল্পতেই হয় রে। মালিক আমি দেখেছি ওই সোনার ডিমটা। ও তাই নাকি, তাহলে চ আমাকে কালকে নিয়ে চ, আমিও তো দেখি। পরের দিন জমিদার মশাইকে তার কাছে নিয়ে যাই, যার কাছে সোনার ডিম আর সোনার ডিম পাড়ানো মুরগিটি ছিল। তখন জমিদার মশাই ডিমটিকে হাতে নিয়ে দেখে, তখন জমিদার মশাই ওই লোকটিকে বলেন, আরে ভাই আমাকে এটা বলো, এই সোনার ডিম পাড়ানো মুরগিটা কেউ কি বেচে? আরে আমি কোথায় বিক্রি করছি, আমি তো এই মুরগিটার নিলামি করব, আর সেটাও আজকে সন্ধেবেলায়। যে সব থেকে বেশি দাম দেবে আমি তাকেই দেবো এই মুরগিটা, আর আমার কাছে অনেক এই সোনার ডিম আছে, আর আমি এই মুরগিটার দেখাশোনা করতে করতে অধৈর্য হয়ে গেছি। মুরগির মালিকের কথা শুনে জমিদার মশাই খুশি হয়ে যায়। আর জমিদার মশাই এটি মনস্থির করে নাই, যা কিছুই হয়ে যাক না কেন এই মুরগিটা সে কিনবেই। কিছুক্ষণ পর সন্ধেবেলায় নিলামি বসে, আর ওই নিলামিতে জমিদার মশাই সব থেকে বেশি টাকা দিয়ে ওই মুরগিটি কিনে নেয়, আর মুরগিটি আর ওই ডিমটি তার বাড়ি নিয়ে আসে। আরে পুষ্প, তুমি এই মুরগিটির দেখাশোনা করো,
আমি এই সোনার ডিমটা বিক্রি করে আসি। তখন ওই ডিমটা নিয়ে জমিদার মশাই একটি সোনার দোকানে যাই, আর ওই ডিমটা দেখে সোনার দোকানদারটি বলে, আরে জমিদার মশাই, তুমি যে সবাইকে ঠকিয়ে বেড়াও, তোমাকে কে ঠকালো এবার? আরে বেশি না বকে এই ডিমের ব্যাপারে বলো। আরে জমিদার মশাই, এই ডিমটা পুরোটা লোহা, আর এই লোহার ওপরে সোনার রং করে আপনাকে হয়তো কেউ দিয়ে দিয়েছে।